কিছু ছবি মানুষকে হাসায়, কিছু বিষণ্ণ করে, কিছু হয়তো আতঙ্কগ্রস্ত করে, কিন্তু এরকম কিছু ছবি আছে যা মন ছুঁয়ে যায়, কাঁদতে বাধ্য করে একজন মানুষকে। বলা হয়ে থাকে একটি ছবিতে যা প্রকাশ করা যায় তা হাজার লাইন লেখেও করা যায় না। আপনাদের হৃদয়কে কিছুটা নাড়া দেবে হয়তো মাত্র এই কয়েকটা ছবি। ভূপালের গ্যাস ট্র্যাজেডি। 1984 সালে ভারতের মধ্যপ্রদেশের ভূপালে একটি কীটনাশক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটলে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাসে আক্রান্ত হয়ে 558,125 জন মানুষ আহত হন। নিহত হন প্রায় 15,000-এর মতো মানুষ। ফটো সাংবাদিক পাবলো বার্তুলোমিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ইয়া ছবিটি তারই তোলা যা দুর্ঘটনায় নিহত শিশুটিকে মাটিতে সমাহিত করার আগ মুহূর্তে তোলা হয়। রানা প্লাজায় 10-2013 সালের 24 এপ্রিলে সাভারের রানা প্লাজা 10-এর ঘটনায় মুহূর্তেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে শোক এবং উৎকণ্ঠা। ধ্বংসস্তূপ থেকে আহত নিহত মানুষে বের করে আনার পুরো প্রক্রিয়াটি চলেছে দিনের পর দিন, আর তার মাঝ দিয়েই আমরা সবাই একটি একটি করে উপলব্ধি করেছি নিদারুণ সেই বিভীষিকা। ব্যাপারটি এতই গুরুতর যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানুষের কাছে এর সংবাদ চলে যায়, সেই সাথে ধ্বংসস্তূপ থেকে তোলা বিভিন্ন ছবি। পৃথিবীর বিভিন্ন দেশে এখন আলোচিত হয়ে আছে মর্মস্পর্শে নিদারুণ করুণ ছবিটি, ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মেয়েটি। এই ছবিটি একটি ছোট মেয়ের যে কিনা ক্যান্সারে আক্রান্ত ছিল। কেমোথেরাপির কারণে তার মাথার চুল সব পড়ে যায়। আয়নাতে কি মেয়েটি তার মনের ইচ্ছাটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল, মেয়েটি এখন বেঁচে আছে কিনা আমাদের জানা নেই। মানুষ মানুষের জন্যে। উগান্ডাতে 1980 সালে চলছিল প্রচণ্ড দুর্ভিক্ষ। অনাহারের শিকার এক শিশুর হাত পরম মমতায় ধরে রেখেছেন দাতব্য সংস্থার একজন কর্মী। মর্মস্পর্শী এই ছবিটি তুলেছেন মাইক ওয়েলস। প্রিয় শিক্ষকের জন্য বেদনার সুর। ডিয়েগো প্রেজাও টোরকোয়াটা নামে 12 বছরের ব্রাজিলিয়ান ছেলেটি তার প্রিয় শিক্ষকের শেষকৃত্যানুষ্ঠানে ভায়োলিন বাজাচ্ছে। চোখে বিয়ে জ্বরে পড়েছে তার কষ্টের অস্ত্র। সেই শিক্ষক ছুটে ছেলেটিকে সঙ্গীতের সাহায্যে দারিদ্র্য সংঘাত থেকে মুক্তি পেতে সহযোগিতা করেছিলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরন্ত মানুষ। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার। পুরো ভবনে আগুন ধরে গেলে অনেকেই নিচে ঝাঁপ দেন জীবন বাঁচানোর আশায়। সেরকম এক হতভাগ্য ব্যক্তির ছবি তুলেন এপির আলোকচিত্র শিল্পী রিচার্ড ড্রিউ। বলাই বাহুল্য যে মানুষটি বাঁচাতে পারেননি নিজের জীবন। তাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে গণহত্যা। তাইল্যান্ডের নির্বাসিত স্বৈরশাসক ফিল্ড মার্শাল তামম কিটি কার্চুনের দেশে ফিরে আসার কথা শুনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো তাইল্যান্ড। তামাসাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এর ব্যতিক্রম ছিল না। এ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রদের উপর গণহত্যা চালানো হয় 1976 সালের 6 অক্টোবর। বহু ছাত্রকে গুলি করে পিটিয়ে বা আগুনে পুড়িয়ে মারা হয়। সেই রকম একটি ঘটনার ছবি তুলেছেন নীল ইভল্যাবিস, যেটা 1977 সালে পুলিৎজার প্রাইজ। সুদানের ভয়াবহ দুর্ভিক্ষ 1913। বিশ্ববিখ্যাত ও একই সাথে প্রবল সমালোচিত এই ছবিটি 1993 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়, আর এর মাধ্যমে আলোতে আসেন আলোকচিত্র শিল্পী কেভিন কার্টার। সুদানের দুর্ভিক্ষর সময় তোলা এই ছবিটি 1994 সালে জিতে নেয় পুলিৎজার পুরস্কার। এতে দেখা যায় দুর্ভিক্ষে খেতে না পেয়ে জীর্ণ শীর্ণ একটি শিশু মাটিতে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, আর খুব কাছে একটি শকুন বসে আছে। যেন কখন শিশুটি মারা যাবে ও এটা শিশুটিকে খেয়ে ফেলতে পারবে তারই অপেক্ষা। 1985 সালে কলম্বিয়াতে আর্মেরো নামের ছোট গ্রামের পাশে নেভাদো দেল রিজ নামের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটে। পুরো গ্রামের উপর এর প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। এতে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়। ওমাইরা স্যানজেস নামে 13 বছরের মেয়েটি একটি বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে। উদ্ধার কর্মীদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে টানা 60 ঘন্টা আটকে থাকার পর সে মারা যায়। পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।